একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহর নবী যে একটুকে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে এই যে নামাজ না ছাড়লে শিরিক হয় দেখো আমি অনুবাদক এখানে যারা বুখারী পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়ায় হাদিসে তারা পেয়েছে না হানাফি শাফি মালিকি হাম্বলি তিরমিজি আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি আর তুমি এখন ডিসিশন বিষয় দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা ইলম অর্জন করছো তাতে দাওয়াত দাও আমি যা অর্জন করছি তাতে দাওয়াত দেব তোমার দাওয়াতে যদি আল্লাহ বরকত দেয় আলহামদুলিল্লাহ ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতি কাজে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে শোনো রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা দেখো রব কি বলে অপরাধটাকে বাছাই করো মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক ইয়তিমখানা কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক তোমার দান সাদাকা হবে আত্মীয় স্বজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না মানুষ শুনো ইন্নাল্লাহ লা ইয়াগফির আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তোমাকে একটা প্রশ্ন করে দেখো তো বের করো এই কথার মধ্যে কোনো অপরাধকে নিয়ে আসা যায় কি আল্লাহ বলছে যে ওয়াগফির আর আল্লাহ ক্ষমা করে দেবে মা দুনা যালিকা লিমান ইয়াশা যা খুশি আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি এবার বলো শিরিক ছাড়া আর একটা অপরাধ বলো যে অপরাধ আল্লাহ বলছে ক্ষমা করবে না আল্লাহ ইচ্ছা করলে বলো নাই কি নাই আল্লাহ বলছে ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যা খুশি যাকে খুশি তবে আল্লাহর ইচ্ছা আমি আর তুমি তো জানি না যে ক্ষমা করে দেবে তাই ভয় পেতে হবে কাকে মানুষ শুনো সময় থাকতে রবের দিকে ফিরে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোনো বিশ্বাস করো তোমার সলাত ছাড়া তুমি মুসলমান নও তুমি মনে করো নতুন শুনেছো এটা 1450 বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি খুঁজেই দেখোনি এতে তো কথার দোষ নেই যারা লিপিবদ্ধ করেছে তাদের দোষ নেই তুমি দেখোনি আমি দেখিনি নিজ দেশ সয় সম্পদার নিজের জীবনের মানে পৃথিবীর প্রাধান্যর কারণে আমরা দেখিনি এটা তো লেখকের দোষ নাই লিপিবদ্ধ করার দোষ নেই মানুষ ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি ভয় করো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত কিভাবে তোমার সাহস হয় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো মুয়াজ্জিন কেন বলে কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ হে তোমরা যারা ঈমান এনেছো নামাজ প্রতিষ্ঠিত করো এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ কিভাবে তোমার বুকে এত সাহস হয় ইত্তাকিল্লাহ ইয়া নাস ইয়া মুসলিম ইয়া মুমিন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সালাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোনো ক্যারামের বুটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয় এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না 2000 টাকা করে পাবে মানুষ টাকার জন্য কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে কি করবে
দেখতে আসবে এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে এটাও দেখতে আসবে সত্যায়ন করতে আসবে যে আসলে কি দায় কি না এটাও দেখতে আসবে মানে পেতেও আসবে অথচ তোমার রব বলেছে রব তোমাকে বলেছে যে সালাত তোমার সর্বপ্রথম হিসাব হবে রব বলেছে ওয়াসজুদ ওয়া কুতারিব মানুষ তুমি সিজদায় আসো আমার নিকটে হয়ে যাও তুমি রবের কথা শোনো না ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি ইয়া নাস বেতুয়ার পুরুষ এবং মহিলা ধনী এবং গরীব সুস্থ এবং অসুস্থ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছে যিনি তোমাকে বেতুয়ার মানুষ সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো বলো এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না রবের হুকুম অবাধ্য হওয়া যাবে না মানুষের হুকুমের উপরে তোমার যদি নিষেধ করার যদি তোমার মাশাআল্লাহ তুমি নিষেধ করতে পারতেছো তোমার অতটুকু এখানে ভ্যালু আছে তুমি করো যদি না পারো ঘৃণা করে উল্টা হলো ফেরো ওর পিছে পড়ে থাকার দরকার নেই আল্লাহর হিসাব নিয়ে নেবে আল্লাহর হিসাব নিয়ে নেবে ওর অপরাধকে তোমাকে জিজ্ঞেস করবে না শুনবে তোমার মানুষ রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে শুনবে শুনবে কারা কারা আছো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলো চাইবে তো ক্ষমা বলো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো বলো রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে বলো রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না এমন সময় কি আছে বলো তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে বলো তুমি কার কাছে ফিরে যাবে কে তোমার হিসাব রাখবে রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কি না কাকে ভালোবাসবে কার কথা মানবে ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম ইয়া নাস মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতরে থেকে আমি তো এটাই বলি তোমরা ভুল বুঝো তোমরা মনে করো আমি সরকারের দালাল তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি ইলামাজাব কি কি তোমরা বলো সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি এদেশে আসার আগে নামও শুনিনি এগুলোর আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি ওয়াল্লাহ আমি নামই শুনি আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে বিদেশে কাউকে বলা হয়নি এই কথা আমার আমি এখানে এসে শুনেছি তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না আর এখানে মদ হালাল করে দিয়েছে কেউ তুমি বলো আমি কি করতে পারি জায়গায় আমি কি করতে পারি আমি আল্লাহ কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না আমার ছেলে সন্তান যাবে না দাওয়াত দেব আর আমি আল্লাহ কাছে দোয়া করবো ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে আমি তো পারবো না কিছু করতে তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো 10টা গাড়ি ভাঙতে পারবো কিন্তু গাড়িগুলো কার ওই গাড়িগুলো কার ওই গাড়িগুলো তো আমার না আর যে অপরাধ করেছে তারও না তোমাকে নিয়ে আমি রাস্তায় নেমে রাস্তা জ্যাম করতে পারবো কিন্তু একজন গুরুতর অসুস্থ মানুষের রাস্তা পার হতে পারছে না পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে যেতে পারতেছে না তা আমি কার অপরাধের জন্য কাকে শাস্তি দিব এজন্য বলেছি বেতুয়ার মানুষ ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম আল্লাহ কোরআন কারিমে বলেছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য সাধ্যের বাইরে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা তোমার এই ভ্রম তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না তবে পড়ে দেখো অবাক লাগে আল্লাহ বলছে যে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই চাপাই দেই না তা আমার দরকার আছে যেটা পারবো না পিছে পিছে ঘুরার এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভয় করা জরুরি আল্লাহকে ভয় করা কিন্তু কতটুকু মাস্তাতাআতুম যতটুকু পারো যতটুকু করলে তোমার ঈমান আমাল তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না তোমার ঈমানের সমস্যা হবে না আমালের সমস্যা হবে না বুঝে আসছে না আসেনি বুঝে আসছে না আসেনি কাকে ভয় পেতে হবে বেতুয়ার মানুষ বেতুয়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে দেব
এদেশে হাজার অন্যায়ের নাম আছে আমি এত অন্যায়ের নামও জানি না তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো এই দেশে শিরকি হয় কয়েক কয়েক হাজার রকমের এখন তুমি বলবা ও আপনি একলা মানে মুওয়াহিদ একত্ববাদী এসেছেন আমরা সবাই মুসলিম না আমি বলছি না তবে আমি দেখেছি মানুষ ডাব নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে আমি মানুষকে দেখেছি উদ্দম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোন স্থান যা মসজিদ নয় মন্দিরও নয় গির্জাও নয় ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে সহযোগিতা করতে পারবে তোমাকে কি দিয়ে বুঝাই দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো কতটুকুই বা আমার জ্ঞান শোনো বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ যা করেছ করেছ রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আরো দয়ালু তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহান রব তোমাকে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো জানাখোর জানা ছেড়ে দাও মদখোর মদ ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে মনে রাখবে মানুষ যা করেছো করেছো অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি